যারা চাচ্ছে তারা কিন্তু কিছু করার আগে অত বেশি প্ল্যান করে আসেনি আর কি। তো বিশেষ করে এআই বলেন বা মানে আমার বা আমাদের অত বেশি প্ল্যান করে আমরা সামনের দিকে এগিয়ে আর কি। আমি তো বেসিক্যালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি জানি যে কিভাবে পোস্টটা করা,
তো তাদের যে থিওরিগুলো দেখলাম আমার পছন্দ হয়। আমি ওখানে অনেক টাকা ব্যয় করি, তার 3,000 টাকা আমি এটা বললাম যে না আমার এখান থেকে কিছু পাওয়া না, আমাকে কিভাবে কিছু করতে হবে যেটা দিয়ে আমি চলতে পারবো। যেহেতু আইআইটিতে বিভিন্ন জায়গা থেকে এমন কোনো জেলা বাকি নেই যে বাংলাদেশে কিন্তু প্রথম কোনো ল্যাপটপ বা কোনো আইটি পণ্য আসে কিনা আইআইটিতে আসে। হ্যাঁ, তো সেখানে থেকে যদি আমি প্রতিযোগিতায় যদি না টিকে রাখতে হলে আমার ধারা থাকতে দিকে না আমার ধারা নিজের কাছেই থাকতে হবে, আমাকে চলে যেতে হবে। তা আমাকে টিকে থাকলে আমাকে কিছু আলাদা এদিকে দেখাতে হবে। তা আমি কি বললাম আস্তে আস্তে সামিল করতে করতে আমি দেখলাম যে ইন্ডিয়ায় ওইগুলো ভালো করাচ্ছে, তখন আমি আমার সিভি ডাম করে আমি সব কিছু ওখানে করি। তা আমার ভিসা চলে আসছে আমি পারবো স্যার, আমি যে আসছি আপনার কাছে আপনি কি আমার ঠিক মতো ডিল করতে পারবেন, আপনি কি আমাকে ঠিক মতো দেখাতে পারবেন, এই প্রশ্ন কেন আসতেছে? কারণ তার প্রতি ইন্টারেস্টেড না, পাশে এত আগ্রহী না, বা সে হচ্ছে সবচেয়ে প্রথম আমি যদি বড় কাউকে যদি আমি তাকে বলতে চাই যে তার বেশি পাবনি হয়ে আমি যে বাবা মা আমাকে তাই দিচ্ছে না, এই তুমি করতেছো না মা একবার তুমি যেগুলো করবে মা দিবে। আমি যদি নিজেকে আগ্রহ নিজেকে যদি আমি কষ্ট করতে না পারি তাহলে আমাকে কেউ আর করতে পারবে পারবে? তাহলে সবার প্রথম পরিশ্রমী হচ্ছে যে তার প্রতি যে নিজে মানে পরিশ্রমী করতেছি তাকে আগে আর পাবনি, কোথাও গিয়ে তাকে প্রথমে তার সার্টিফিকেট দিয়ে সাবমিট করতে হয়েছে। আর আমাদের এই লাইনটা এমন ইজি, এত ইজি, তা পড়ালেখার কম হলেও চলবে, মেধা কাজে লাগাতে, মেধা কাজে লাগাতে। তো এই এত সুযোগ থাকতে আমরা কেন মানে এটাকে বেছে নিব? আমার প্রশ্ন ছিল আমি কেন এটাকে বেছে নিব? আমি যদি অল্প পরিশ্রম তার সম্মান কম হচ্ছে। আপনি দেখেন আমি ইন্ডিয়ায় যখন ছিলাম প্রায় প্রতি বাড়ি আমি যখন দেয় 2 মাস 1 মাস করে ঠিক আছে, আমি যখন ছিলাম দেখলাম যে এই যে ভ্রমণের মতো ভালো তারা গাড়ি চালাচ্ছে মানে বাইক চালাচ্ছে এবং রিপেয়ার সেকশন কাজ হচ্ছে, আইডিফিকেশন কাজ হচ্ছে। আপনি যখন ভাইয়ারা আছে ইন্ডিয়া বাংলাদেশেরা মাইন্ড হচ্ছে কোথায় জানেন, ইন্ডিয়ায় বিভিন্ন বাইরের দেশে যখন গাড়ি এইসব ফার্মে ইন্ডিয়ারা তখন বাঙালি মানে বাঙালির কিসের লেবার কি করে আমরা এটার সম্বন্ধে একটু বলি আসলে প্রফেশনাল আবার অ্যাডভান্স দুটো জিনিস কি, তাই না? যারা এখানে আসছেন তারা যদি প্রফেশনালি নিতে চান তারাও পারবে, আবার তারা যদি চাচ্ছেন যে না আমি এক দিকে দু পাখি মারবো আমি অ্যাডভান্স হতে চাই তারাও পারবে। যার কারণে এটাকে এমনভাবে লেখা হয়েছে যে সে প্রফেশনালও নিতে পারবে অ্যাডভান্সও নিতে পারবে, ঠিক আছে? এরপর আমাদের
আমরা এখানে দুইটা পোস্ট দেখছি, যে ল্যাপটপ আর একটা ল্যাপটপটা আমি এখানে দেখাচ্ছি না, যেহেতু আজকে ফ্রি ক্লাস লম্বা হয়ে যাবে। আপনাদের দুইটা ভাগে ভাগ করছি, একটা হার্ডওয়্যার একটা সফটওয়্যার। আপনি তো স্কোয়ার স্ক্রিন পাঠানো দিবেন, তখন যাকে পাঠানো দিচ্ছেন ওয়েস্কে না কিছু কি আবিদ্রি আপনি কিছু কি আপনি পাঠানো দিচ্ছেন, যেটা আমি যে জিনিসটা আমি ইউজ করবো কম্পিউটারে ওইখানে আমি চালাইতে পারি না, তাহলে ওয়েস্ট দিয়ে কি করবো, কিছু করতে পারবো না। ওয়েস্ট দিয়ে ওয়েস্ট দিয়ে কম কিছু করা আছে, তাহলে মনে রাখবেন আজকে আমি আপনাদের যে জিনিসটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে ওয়েস্ট পাঠানো নয় অ্যাপ্লিকেশন রূপে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যত ডেভেলপ হচ্ছে তার মধ্যে হয় প্রসেসরটাই আগে আপনি, ঠিক আছে। আচ্ছা এরপর আমি যাই, গান শুনতে পারি সে পার্টিকুলার কাজগুলো করবে, তার নিজস্ব কাজগুলো করবে, একটা কাজের ভিতরে আর একটা কাজ করা যাবে।
আমাদের নেচার হচ্ছে সিলেবাস, আমরা যখন আসলে আমরা এখানে সিলেবাসটা বেশি স্পষ্ট করে দেখতে পাচ্ছি না, আমরা দিয়ে দিয়ে দিচ্ছি অনুষ্ঠানকে, আপনারা চাইলে এখানে নিয়ে স্টাডি করতে পারেন। কথা আমরা বলি দিই, আমাদের প্রথম সেমিস্টার বা মডিউল ওয়ান বেসিক ইলেকট্রনিক্স, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক্স এর এই রেজিস্টর ক্যাপাসিটর মিটার তারপর বিভিন্ন নয় আমরা আগে ক্লাসে নিয়ে গেল বলে বুঝতে পারবো। এখানে দেখেন ব্লক ডায়াগ্রাম, তারপর টেকনিক্যাল শিট, অফলাইন মাদারবোর্ড টেস্ট। টেকনিক্যাল শিট কি আমরা জানি যে এত বড় একটা আপনাকে উদাহরণ ধরেন, আমি সরাসরি যদি আপনাকে সুন্দরবনে পাঠাই, সুন্দরবনের ভিতরে যদি ছেড়ে দিই আপনি বের হয়ে আসতে কষ্ট হয়ে, আর যখনই আপনার হাতে আমি ম্যাপটা তুলে দিব আপনি বের হতে কষ্ট হবে কি হবে? এটি অ্যাসকিমেটিক ডায়াগ্রামটা হচ্ছে ওইটা। আপনি যখন মাথা করে যাবেন, আপনি মাথা করে যখন যাবেন এলেমেন কি এই পাঁচটা কার সাথে কে জড়িত, কার সাথে কার লিঙ্ক আপনি ধরতে পারবেন না, কারণ ওটা একটা প্রায় উচিত মতো একটা জম্বল মনে হয়। যখন আপনাকে আমি এটা ম্যাপ তুলে দিব, ম্যাপটা যখন আপনি পাবেন তখন আপনি কি হয়ে জিনিসটা বের হয়ে আসতে পারবেন, আর এটা তো কোনো বিষয় না। তো ঠিক ব্লক ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝাবো কি, দেখেন এত বড় একটা কসবাজার এরিয়া, আমি এই এরিয়াতে যদি খুব একটা ঘর এরিয়া বুঝাতে চাই আমার কোনো দাঁত দিন পার হয়ে আপনার কাছে আমি ঘুরে বই মাথা নষ্ট। তো এটা আমি যদি বলি যে কসবাজার, এটা কসবাজার বুঝতে সমস্যা হবে, মুখে তো বলছি সেটা কসবাজার, তাহলে এটা কি যেদিকে আপনি যখন দেখবেন রিলাইজ করবেন এটা কোন দিকে, কর্নারের সাথে, ঠিক আছে? তারপর দেখেন আমাদের এখানে পিন সংখ্যা আছে, এখানে পিন সংখ্যা হচ্ছে 200 পিন, আমাদের পিনটা ঠিক এভাবে গণতে হয় যেভাবে আগে আমরা দেখিয়েছি ওভাবে গণতে হবে, ঠিক আছে? আর ভোল্টেজ থাকবে কত? 2.5 ভোল্ট। ভোল্টেজ থাকবে কত? 2.5 ভোল্ট থাকে। আমাদের ভোল্টেজটা ইম্পর্টেন্ট, যারা রিপেয়ার কাজ করেন তারা ভোল্টেজটা নোট করে রাখতে পারেন। আমরা GTR4 পর্যন্ত যেটা আপডেট এটা ওখানে পিন সংখ্যা ছিল এখন 2.5 ভোল্ট, কেন? একটা জেনারেল আমরা দেখবেন কম্পিউটারের ভিতরে আমরা যদি কম্পিউটার আছে তাদেরও কিন্তু জেনারেশন আছে।